কেমন আছো? আজকে তো আর ঘরের মধ্যে ভিডিও করছি না, আজকে বেড়াতে যাচ্ছি। আজকে যাচ্ছি আমরা মালদা, আর মালদাতে গিয়ে সমস্ত ভিডিও করব। তোমরা সঙ্গে থেকো, পুরো ভিডিও দেখো, কোথায় যাচ্ছি, কোথায় ঘুরছি, কী খাচ্ছি সমস্ত তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সঙ্গে থেকো। অনেকক্ষণ তোমাদের সাথে কোনো কথা হয়নি, এখন ক্যামেরা অন করলাম। প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে আমরা এখানে পৌঁছে গেছি। আর এটা একটা রাজের বন্ধুর বাড়ি, আমরা এখানে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপরে লাঞ্চ করতে চলে গেলাম। আজকে আমরা লাঞ্চ করলাম KFC-তে। আমি খেলাম ভেজ বার্গার ফ্রেঞ্চ ফ্রাই, আর রাজ খেলো চিকেন তন্দুরি বার্গার, আর সাথে কোল্ড ড্রিঙ্কস ছিল, এই খেলাম আমরা। আর তারপরে চলে এলাম, চলে এসে এই তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি। এবার রেস্ট করব একটু, তারপরে আবার ফ্রেশ হয়ে আবার সন্ধ্যার সময় বেরোবো, আর তখন পারলে দেখি ভিডিও করব। আর এখানে ঘুরবার মতো তেমন জায়গা খুব বেশি নেই। এই সন্ধ্যার সময় আমাদের ইচ্ছে আছে, এখানে ফোয়ারা মোড় বলে একটা জায়গা আছে, সেখানেই যাব, সেখানে একটু ঘোরাঘুরি করব দেখি। আর তেমন কাছাকাছি তেমনি কোনো জায়গা নেই, আর যেতে গেলে অনেক দূরে। কালকে আমরা ভাবছি, প্ল্যান করছি গৌড়ে যাব। আর এর আগে আমরা আদিনা মসজিদ ঘুরে এসেছি, গৌড়টা ঘোরা হয়নি তখন, এবার প্ল্যান করেছি আমরা গৌড়ে যাব। গুড ইভিনিং, এখন সন্ধে হতে শুরু করেছে আর আমরা রয়েছি এখন মহানন্দা বাঁধের উপর। মহানন্দা নদীটা দেখে নাও, দেখুন দূরেও ব্রিজ দেখা যাচ্ছে, খুব দূরে আপনি যদি খেয়াল করেন দেখুন একটা ঝাপসা একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওটা হচ্ছে মালদা থেকে গাজল যাওয়ার যে রাস্তা সেটা। এবং দেখুন সন্ধ্যাবেলাতে নৌকা যাচ্ছে, নৌকাতে দেখুন কয়েকজন প্যাসেঞ্জার, এরা শুধু নৌকা বলে নয় আর কি, এরা বেসিক্যালি এখানে ঘুরতে এলেও তারা এদিক দিয়ে যাতায়াত করে, এরা মানে নৌকায় চেপে একটু ঘোরে, মাছ ধরা হচ্ছে ওখানে। দূরে দেখুন ওটা হচ্ছে NH-34-এর নতুন যে বাইপাস হয়েছে, বাইপাসের ব্রিজ, ওটা নতুন করে হয়েছে, ওটা মালদা বাইপাস যেটা আছে ওটার উপর দিয়ে কভার করছে। আর এছাড়া রোডেও দেখুন, রোডের উপরে দেখুন আস্তে আস্তে লোকজনের ভিড় বাড়ছে, ভালো কুয়াশা আছে, এটাকে বলা যেতে পারে সন্ধ্যাবেলাতে মালদার অনেকেই লাইফলাইন বলে ধরা হয়। মালদার শিশু উদ্যান পার্কে, আর এখানে চলছে পুষ্প প্রদর্শনী।
ওয়াও পুরো বাহারি গাঁদা, দেখো কত গাঁদা ফুল, প্রত্যেকটা গাঁদা একদম থোপা ধরে আছে, দেখেছো? এই দেখো পুরো জায়গাটাতেই পুরো গাঁদা ফুলগুলো থোপা ধরে আছে, এবং এক একটা গাছে প্রায় 10-12টা করে ফুল ফুটেছে। অরেঞ্জ কালারেরও আছে, হলুদ রঙেরও আছে, আবার ডিপ হলুদ রঙেরও আছে, বহু রকমের গাঁদা ফুল আছে। সামনে দেখো আরও কিছু বিশেষ গাছের প্রদর্শনী চলছে, দেখা যাক এখানে কী কী আছে, এটাও একবার দেখে নিই। আচ্ছা, এখানে গাছের ফলের প্রদর্শনী চলছে, লাউ আছে, ক্যাপসিকাম আছে, কুমড়ো আছে, প্লাস তার সাথে বিভিন্ন সজ্জার উপরে আছে। যেমন এখানে যেমন একটা সজ্জা দিয়েছে আমলকি বিভিন্ন ফুল দিয়ে সাজানো, এখানে দেখো বিভিন্ন সাজানো আছে। এখানে শুভেন্দু চৌধুরী ওনাদের স্মৃতির উদ্দেশ্যে এখানে মালা দেওয়া আছে। চলো এবার বিভিন্ন ধরনের গাছ দেখাই, বিভিন্ন টিউলিপ, তারপরে তোমার বিভিন্ন ধরনের গাছ, এখানেও প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কারের ব্যাপার আছে, চন্দ্রমল্লিকা আছে, মরসুমি ফুল আছে, মরসুমি ফুল বলতে শীতের যে বিভিন্ন ফুল, এই দেখুন মলয় সাহা, ইনি কিন্তু প্রচুর আবার নিয়ে গেছেন এখনো অবধি, ফলের মধ্যে উনি আছেন আবার ফুলের মধ্যে উনি আছেন, ভ্যারাইটিস উনি বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড নিয়ে গেছেন। মরসুমি ফুলের মধ্যে আরও অনেকেই আছেন, প্রত্যেকে অ্যাওয়ার্ড নিয়ে যাচ্ছেন এখানে, সুন্দর, খুবই সুন্দর। এখানে পার্পেল, পার্পেল মানে অসাধারণ পার্পেল, এবং পার্পেলের মধ্যেও কিন্তু তিন চারটে কম্বিনেশন আছে। এটা দেখুন একটু রেডিশ পার্পেল, ওটা হচ্ছে একটু খয়েরি টাইপের পার্পেল, ওটা একটু ব্লুইশ পার্পেল, ওখানে দেখুন একটু লাইট পার্পেল, মানে পার্পেলেরও যে এত রকম ভ্যারাইটিস রং দেখা যায়, এখানে না এলে হয়তো বোঝাই যেত না আর কি। এখানেও মলয় সাহা, দেখে মনে হচ্ছে ভদ্রলোকের সাথে একবার আলাপ হওয়াটা খুব দরকার আছে, বা দেখি আমরা যদি চেষ্টা করি, যদি পাই নিঃসন্দেহে আমরা কথা বলবো ওনার সাথে। তার সাথে দেখুন এখানে দেখুন লাল, লালেরও দেখুন কত রকম ভ্যারাইটিস কালার আছে। মলয় সাহা আর দেবাশিস মজুমদার এরাই দেখছি একচেটিয়া নিয়ে যাচ্ছে, দেখুন ইয়েলো জিনিয়া, জিনিয়া ফুল একচেটিয়া, জিনিয়া ফুল আছে, ওয়াও কসমস, এই ফুলটা বহুদিন পরে দেখলাম, কারণ ফুলটা খুব সফট ফুল, ফুলটাতে একটু জল লাগলে বা কিছু হলেই ফুলটা নষ্ট হয়ে যায়। এখানেও সেই মলয় সাহা প্রথম পুরস্কার নিয়ে গেছে, খুব ভালো লাগলো। এটা একটা আমাদের আনএক্সপেক্টেড ভিজিট হলো, কারণ আমরা ভাবতে পারিনি যে এখানটা আমরা পেয়ে যাব এত সুন্দর, কিন্তু আমরা পেয়ে গেছি এই জিনিসটা। চলুন আর কি কি আছে দেখা যাক। চন্দ্রমল্লিকা আর তার সাথে হচ্ছে ডালিয়া আছে, চন্দ্রমল্লিকাটা দেখুন, ওরা ডালিয়াও দেখাচ্ছি, না ভুল, এটাও চন্দ্রমল্লিকা, অসাধারণ, দূর থেকে দেখে কিন্তু মনে হবে আপনার ডালিয়া মনে হবে, কিন্তু কাছে গেলে দেখা যাবে এটাও হচ্ছে সেই চন্দ্রমল্লিকা, অসাধারণ।
আজকে রাতে ডিনার হচ্ছে দাস তরকা থেকে, যেটা হচ্ছে তন্দুর রুটি, তরকা বাটার ফ্রাই আর হচ্ছে চানা মশলা। সবাই ব্যস্ত রয়েছে, এটা রোড সাইড মানে একটা ধাবা টাইপের, কিন্তু ওদের খাবার খুবই টেস্ট ভালো, সেই জন্য দেখুন চারজন অক্লান্ত পরিশ্রম করছে এবং বহু লোক দাঁড়িয়ে কিনছে। এই জাস্ট ঘরে ঢুকলাম আর এখন বাজে রাত্রি 9টা বাজে, এখন রাত্রি 9টা বেজে গেছে আর আসবার সময় আমরা ডিনার কিনে নিয়ে চলে এসেছি। আর তোমাদেরকে তো দেখালাম আমরা কোথা থেকে আজকে ডিনার কিনেছি, স্ট্রিট ফুড, ওখানে খুব ভালো খাবার পাওয়া যায়, ওখানে স্পাইসিও পাওয়া যায় আবার হালকাভাবে রান্না করেও দেয় ওরা, তো আমরা হালকাভাবেই বলে দিয়েছিলাম যে রান্না করে দিতে। তো আমরা নিয়েছি আজকে তন্দুরি রুটি নিয়েছি আর নিয়েছি ভেজ চানা মশলা আর বাটার দিয়ে তরকা ফ্রাই, খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। আর আজকে ভিডিওটা এখানেই আমি শেষ করছি, আবার কালকে চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই বাই।